নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমান খবরে আপনাদের স্বাগতম। আজ আরও একটি নতুন খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। চাকরি প্রার্থীদের জন্য সুখবর, ঢেলে সাজানো হচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। রাজ্যের এই দপ্তরে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। কারা কারা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে তা নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, খবরটি সম্পর্কে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী সমস্ত ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজাতে বিপুল কর্মী নিয়োগ করবে রাজ্য প্রশাসন। চিকিৎসক ও নার্স ছাড়াও বিভিন্ন পদে কর্মী নিয়োগ হবে। করোনার জন্য প্রায় 3 বছর নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল, এবার তা শুরু হচ্ছে। মেডিকেল কলেজ থেকে জেলা ও ব্লক স্তর পর্যন্ত হাসপাতালে বিভিন্ন পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ রাজ্যের। গোটা প্রক্রিয়াটা সম্পূর্ণ করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। দ্রুত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর, আগামী 1 মার্চ থেকে চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। 15 মার্চের মধ্যে 1800 চিকিৎসককে নিয়োগপত্র দেওয়ার কাজ সম্পূর্ণ করা হবে। প্রায় 6100 নার্স নিয়োগ হবে। বিভিন্ন হাসপাতালে সহকারী সুপার নন মেডিকেল নিয়োগ হবে, সংখ্যাটা প্রায় 75 জনের বেশি। 10 মার্চের পর একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি বের হবে প্রায় 163 জন ফেসিলিটি ম্যানেজার বা ওয়ার্ড মাস্টারের। নিয়োগ হবে প্রায় 200 জন ফার্মাসিস্ট। মেডিকেল বা ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ হবে প্রায় 150 জন। মেডিকেল কলেজ বা হাসপাতালের পাশাপাশি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ বা হাসপাতালের জন্য 16 চিকিৎসক নিয়োগ হবে। আয়ুর্বেদ স্বাস্থ্যে 16 চিকিৎসায় মাস্টার ডিগ্রি প্রাপ্তরাই আবেদন করতে পারবেন। আপাতত 1 জন নিয়োগ করা হবে, পরে চাহিদা অনুযায়ী নিয়োগ বাড়ানো হবে। নিয়োগ হবে ফিজিওথেরাপিস্টেরও। এদিকে মহিলা চিকিৎসক, পড়ুয়া ও নার্সদের জন্য একাধিক হোস্টেল তৈরির কাজ শুরু হচ্ছে। নতুন 5টি মেডিকেল কলেজের জন্য হোস্টেল তৈরির কাজ চলছে। এইসব হোস্টেলে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় 150 জন ওয়ার্ডেন নিয়োগ করা হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। পাশাপাশি ব্লক হাসপাতাল পর্যন্ত স্বাস্থ্যকর্মী থেকে অ্যাম্বুলেন্স চালকও নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর। ধন্যবাদ।